হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ এজাজ শাহরিয়ার। আজকে যেটা হচ্ছিল আমাদের লেট টক সিরিজে অতিথি হিসেবে আছেন মিরাজ আল মামুন। আমরা দুজনেই নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি এবং ও আমার খুবই ঘনিষ্ঠ একজন ছোট ভাই, প্লাস হচ্ছে হলো আমার সাথে পড়াশোনা করেছে একই সাথে, এবং সে একটা খুবই ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট ছিল, টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। এখন বর্তমানে সে ইউনিভার্সিটি অফ সাউথ ডেকোটাতে MBA করছে। তো মামুন আজকে জয়েন করেছে আমাদের সাথে সুদূর ইউনাইটেড স্টেটস থেকে। সো আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল টু ইউ মামুন দ্যাট ইউ হ্যাভ জয়েন্ড ইন আওয়ার প্রোগ্রাম, অ্যান্ড ইট উড বি আ গ্রেট অনার ফর মি অ্যান্ড ফর অল অফ মাই অডিয়েন্স দ্যাট ইউ উড বি শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স থ্রু দিস টক শো। তো আমাদের তো আসলে উদ্দেশ্য থাকে, যেটা হচ্ছিল যে আমরা অ্যালামনাই অথবা হচ্ছে হলো ওভারসি স্টুডেন্টদেরকে আমরা নিয়ে আসবো আমাদের টক শোতে, যাতে করে আমাদের দর্শকরা যারা প্রসপেক্টিভ স্টুডেন্ট তারা অ্যালামনাইদের এক্সপিরিয়েন্স অথবা তাদের অপিনিয়ন ফিডব্যাকের ব্যাপারে জানতে পারে, তাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে কিছু শিখতে পারে। তো আজকে আমরা সেটাই শিখবো। তো মামুন, কেমন আছো তুমি? আচ্ছা, আমি ভালো আছি। আর থ্যাংক ইউ আজিজ ভাই, আপনি আমাকে ইনভাইট করছেন, আমার খুব ভালো লাগতেছে আপনার সাথে। আমার অনেকদিন পর দেখা, নর্থ সাউথ এর বিবিএ শেষ হওয়ার প্রায় কয়েক বছর, 5-6 বছর হবে আপনার সাথে দেখা নাই, বাট অনেকদিন পরে দেখা হয়ে ভালো লাগতেছে। আর আপনাকে স্পেশাল থ্যাংকস যে আপনি এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিয়েছেন যে অ্যালামনাই দেরকে কানেক্ট করার এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন, যে আপনি যারা দেশের বাইরে পড়াশোনা করতে আসতে চায় তাদেরকে শেয়ার করার জন্য যে উদ্যোগটা নিয়েছেন, এটা আসলে খুবই ভালো। আমার আসলে খুব ভালো লাগতেছে যে আপনার এই ইনিশিয়েটিভটা দেখে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মানে এটা আমারও একটা প্লেজার যে আমি তো তোমরা আমাদেরকে সময় আমাকে সময় দিতে পারছো, কারণ তোমরা এত বিজি থাকো এবং এর মাঝখানে তোমাদের থেকে কিছু সময় যে আমি যে এভাবে নিচ্ছি, ঠিক আছে, এটাতে আমি আসলে অনেক গ্রেটফুল এবং আমার দর্শকরাও অনেক বেশি উপকৃত হবে সেটাতে। আচ্ছা, না, আপনি অনেক বিনয়ী মানুষ, আপনি আসলে মানে গ্রেটফুল আর কিছু নাই, ঠিক আছে, মানে আপনার সাথে কথা বলতে পারছি এটাই হচ্ছে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। তো আমার খুব ভালো লাগছে আজকে এসে এখানে। আমারও অনেক ভালো লাগছে। তো মামুন, যেটা হচ্ছে হলো তুমি তুমি তো জানোই যে টক শোটার আসলে রিজনটা হচ্ছে হলো যে তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করবা, এবং হচ্ছে হলো যারা তোমাকে ফলো করে আসতে পারে নেক্সট হচ্ছে হলো এটা ইউনিভার্সিটি ইউনাইটেড স্টেটস এ আসতে পারে অথবা অন্য মানে ইউনাইটেড স্টেটস এর অন্য কোনো প্রভিন্স এ আসতে পারে, হোয়াট এভার ইট ইজ। তো তুমি একটু বলো যে আসলে তুমি একটু তোমার ইন্ট্রোডাকশনটা দাও, প্লাস হচ্ছে হলো হোয়াট অ্যাকচুয়ালি মোটিভেটেড ইউ টু পার্সু ইউর স্টাডি ফ্রম ইউনিভার্সিটি অফ সাউথ ডেকোটা। আচ্ছা, তো প্রথমে বলে নিই যে আমি আমার বিবিএ শেষ করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। আমার মেজর ছিল মার্কেটিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো আমেরিকাতে আসার প্ল্যান আমার আসলে অনেক ছোটবেলা থেকেই ছিল, মানে স্কুল কলেজ লাইফ থেকে আমার আসলে ইউএসএ তে আসলে হায়ার ডিগ্রি নেওয়ার প্ল্যান ছিল। যদিও সেটা ব্যাচেলার লেভেলে ছিল, কিন্তু ব্যাচেলার লেভেলে অনেক ধরনের কমপ্লেক্সিটি থাকার কারণে সেই সুযোগটা আসে নাই। তো তখন থেকে আমি যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিলাম, তখন থেকে আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম যে কিভাবে আমি ইউএসএ তে বিজনেস রিলেটেড ডিগ্রি জন্য যেতে পারি। তো সেখান থেকে আসলে জার্নিটা শুরু। আর ইউএসএ তে ডিগ্রি, বিজনেস ডিগ্রি নেওয়ার জন্য আপনার আসলে কয়েকটা জিনিস দরকার হবে। সেটা হচ্ছে যে প্রথমে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিআরই অথবা জিম্যাট স্কোর। তো যেটা আসলে দেওয়াটা অনেকটা বাধ্যতামূলক বলতে পারেন, কারণ ইউএস এর অলমোস্ট 80-90% বিজনেস স্কুল জিআরই এবং জিম্যাট চায়। তো এই স্কোরটা আপনার দরকার হবে, এবং এর পাশাপাশি আপনার আদার্স যে ম্যাটেরিয়াল, সিজিপিএ অর্থাৎ একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আপনার স্টেটমেন্ট অফ পারপাস বা আপনি কেন এই ইউনিভার্সিটি বা এই প্রোগ্রামে পড়তে চান, তারপর হচ্ছে রেকমেন্ডেশন লেটার যেটা আপনার একাডেমিক ফ্যাকাল্টি অথবা আপনার যে কো ওয়ার্কার অথবা অফিসের সুপারভাইজার যে কোনো কারোর কাছ থেকে নিতে পারেন। সো এটা হচ্ছে ইউএস এর অ্যাডমিশনের যে প্রসেস, এটার ভিতর দিয়ে আমি গিয়েছি এবং আমি এখানে এসেছি 2019-এ। এবং ইউনিভার্সিটি অফ সাউথ ডেকোটাতে আসার পিছনে যেটা বড় কারণ ছিল, আমি পড়তে চেয়েছিলাম বিজনেস অ্যানালিটিক্স। তো এখানে আমি সেই সুযোগটা পেয়েছি এবং তারা আমাকে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে তারা আমাকে স্কলারশিপ, অর্থাৎ এখানে যেটা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে অফার করা হয় সেটা আমাকে দিয়েছিল। সেটা থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর যেটা ব্যাপার হচ্ছে যে আপনার এখানে তো বিজনেস স্কুলের যে ডিগ্রি, যেগুলো MBA বলেন, এগুলো প্রফেশনাল ডিগ্রি, সো এগুলো আসলে খুবই কস্টলি। সো টিচিং অ্যাসিস্ট্যান্ট বা ফাইন্যান্সিয়াল এইড ছাড়া এটা আসলে মানে বিয়ার করাটা আসলে খুবই কষ্টকর। সো এটার জন্য আসলে আমার ইউনিভার্সিটি অফ সাউথ ডেকোটে আসার একটা বড় কারণ ছিল আর কি। ওকে,
গ্রেট, না খুবই ভালো একটা তুমি অপিনিয়ন শেয়ার করেছো তোমার। আসলে অনেকেরই তো বিভিন্ন রকমের মোটিভেশন থাকে, তারা হায়ার স্টাডিজ কেন করতে চায়। তোমার তোমার পার্সোনাল মোটিভেশনটা আসলে কি ছিল, যে তোমার তুমি তো এখানেও খুব ভালো স্টুডেন্ট ছিল, ইউ হ্যাড আ ভেরি গুড সিজিপিএ, হঠাৎ তোমার ইউএসএ তে যাওয়া, সেটা কিভাবে তোমাকে মোটিভেট করলো? আচ্ছা, এইটা আসলে ব্যাপারটা যে আমি আগে যেটা বলেছিলাম যে ইউএসএ তে আসার ব্যাপারটা আমি কেন জানি এটা আমার স্কুল লাইফ থেকে কাজ করে, মানে এটা স্পেসিফিক রিজন আমি বলতে পারবো না যে এটা আসলে এই কারণে, বাট এটা কোনো কারণে এটা আমার ভিতরে ন্যাচারালি জিনিসটা ডেভেলপ হয়েছে। আর আমার কাছে যেটা ব্যাপার ছিল যে বিদেশে পড়তে যাওয়া না, মানে আমার যেটা মোটিভেশন ছিল বিদেশে পড়তে যাওয়া আমার কাছে ইম্পর্টেন্ট, আমার কাছে হচ্ছে ইউএসএ তে মানে পড়তে যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল। তো আমি অনেক ধরনের মানে অনেক সময় অনেকে বন্ধুরা বলতো যে না তুমি কানাডাতে অ্যাপ্লাই করতে পারো, তুমি জার্মানিতে অ্যাপ্লাই করতে পারো, বা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারো, বা আমার ফ্রেন্ডদের অনেকে এরকম বিভিন্ন সময় বিভিন্ন দেশে তারা পড়তে গিয়েছে। হ্যাঁ, সবগুলোই ভালো কান্ট্রি, কিন্তু আমার কেন জানি ইউএস এর প্রতি একটা আলাদা টান ছিল। এটার মানে স্পেসিফিক কারণ কেন আমি সেটা নিজেও জানি না, বাট এটা আসলে অনেক মানে লম্বা সময় ধরে জিনিসটা হয়েছে। তো আমার কাছে ওটাই হচ্ছে আসলে মেইন কারণ ছিল। যাই হোক, হোয়াট এভার হ্যাপেন্ড, ইট ডেফিনেটলি হ্যাপেন্ড ফর গুড। আমি আমি তোমাকে জাস্ট হচ্ছে হলো অভিনন্দন দিয়ে কয়েকটা র্যাপিড কোয়েশ্চেন্সে চলে যাই, যেটা হয়তো বা আমাদের দর্শকদের জন্য আসলে তারা খুবই জানতে চায় এই প্রশ্নগুলো। তোমার আসলে টোটাল কস্টটা কত পড়ছে তোমার এই স্টাডিজের, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু অনেক অনেকের কাছে, প্রসপেক্টিভ স্টুডেন্টসদের কাছে। আচ্ছা, এই মুহূর্তে আমি যেহেতু টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি, তো আমি একটু টিচিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেমটা সম্পর্কে ইউএস এর একটু বলে নিই, তাহলে অনেকের জন্য বুঝতে সুবিধা হবে। তো ইউএসএ তে গ্রাজুয়েট লেভেল অর্থাৎ মাস্টার্স বা পিএইচডি লেভেলে টিচিং অ্যাসিস্ট্যান্ট বা গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই পজিশন গুলো অফার করা হয়। তো আচ্ছা, জেনারেলি এই পজিশন গুলা হচ্ছে আপনার একটা স্টাইপেন্ড পায়, যেহেতু এটা একটা ওয়ার্ক, তো এটার মূল কাজ হচ্ছে টিচার বা প্রফেসরদেরকে বিভিন্ন একাডেমিক বা রিসার্চ রিলেটেড হেল্প করা। তো এটা সাধারণত উইকলি 20 আওয়ার্স হয়ে থাকে। তো এটার এগেনস্টে ইউনিভার্সিটি আপনাকে টিউশন ওয়েভার এবং একটা স্টাইপেন্ড দেবে। স্টাইপেন্ড এমন কেমন হবে সেটা আসলে ইউনিভার্সিটির পলিসির উপর ডিপেন্ড করতেছে, বাট একটা মিনিমাম স্টাইপেন্ড পলিসি থাকে। আর এর সাথে হচ্ছে আপনি টিউশন ওয়েভার পাবেন। টিউশন ওয়েভার বেশিরভাগ ইউনিভার্সিটি গুলাতে আপনার আপ টু 100% থাকে, কোনো জায়গায় পার্শিয়াল টিউশন ওয়েভার থাকে। আমার এখানে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে পার্শিয়াল টিউশন ওয়েভার এবং স্টাইপেন্ড। তো এই দুইটা মিলে আমার আসলে টিউশন ফি দেওয়া লাগে না, আমার পক্ষ থেকে আসলে একাডেমিক কোনো কস্ট এক্সপেন্স বা এই ধরনের কোনো কিছু নেই, আমাকে শুধু আমার লিভিং এক্সপেন্সটা নিজের ম্যানেজ করতে হয়। ও ওয়াও, দ্যাটস রিয়েলি গ্রেট। এবং এভাবে তো তাহলে হচ্ছে হলো স্টুডেন্টরা মানে নিজেরা প্রসেসিং করে স্কলারশিপ নিয়ে বা এই সকল গ্রান্টস গুলো নিয়ে তারা তাহলে আসতে পারে। ওয়েল, এর ক্ষেত্রে তো জিআরই বা জিম্যাট তো হচ্ছে হলো ম্যান্ডেটরি তোমার এই, হ্যাঁ জি হ্যাঁ রাইট, গ্রান্টস গুলো যদি নিতে চায়। আচ্ছা, গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট স্কুলে যেটা মানে ইউএসএ, এটা শুধুমাত্র বিজনেস স্কুলে না, ইউএস এর মোটামুটি বেশিরভাগ ইউনিভার্সিটিতেই জিআরই অথবা মানে জিম্যাটটা মূলত বিজনেস স্কুলের জন্য তৈরি, বাট বিজনেস স্কুল আজকাল আপনার জিম্যাটের পাশাপাশি জিআরই ও ইকুয়ালি অ্যাকসেপ্ট করে বেশিরভাগ, কারণ আমি নিজে জিআরই দিয়েছি। তো জিম্যাট অথবা জিআরই টা আপনার অনেকটা ম্যান্ডেটরি, আপনি হয়তো জিম্যাট বা জিআরই ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনি তখন আপনার লেভেল অফ কম্পিটিটিভনেস টা কমে যাবে, কারণ যাদের জিম্যাট বা জিআরই আছে তারা হয়তো তখন প্রায়োরিটি পাবে। আর জিম্যাট এবং জিআরই তো স্ট্যান্ডার্ডাইজ স্কোর এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে আপনার সব ধরনের অ্যাপ্লিকেন্ট কে সেম লেভেলে জাজ করতে পারবে, যেটা হয়তো আপনার সিজিপি দিয়ে সম্ভব না, কারণ ওয়ার্ল্ড ওয়াইড সিজিপি এর প্যারামিটার সেম না। বাংলাদেশের সিজিপি একরকম, চায়নাতে আর একরকম, বা বাংলাদেশের ভিতরে সিজিপি কোন ইউনিভার্সিটি সিজিপি এর লেভেলটা একরকম না। তো এটার জন্য হচ্ছে জিআরই আর জিম্যাটটা ওদেরকে বুঝতে সহায়তা করে যে আসলে কোন স্টুডেন্টের একাডেমিক মেরিট বা সে আসলে গ্র্যাজুয়েট স্কুলে কেমন সাকসেসফুল হতে পারবে, যদিও এটাই একমাত্র প্যারামিটার না, বাট জিআরই জিম্যাটটা আসলে ফান্ডিং বা অ্যাডমিশন পেতে আসলে খুবই সহায়তা করে। এবং এটা অনেকে আমাকে নানান সময় জিজ্ঞেস করে যে আসলে জিআরই বা জিম্যাট ছাড়াটা অ্যাডমিশন পাওয়া যাবে কিনা। হ্যাঁ, অ্যাডমিশন হয়তো পাওয়া যাবে, কিন্তু আপনার ফান্ডিং পেতে বা স্কলারশিপ পেতে আপনাকে একটু ঝামেলা হতে পারে। সো এই জন্য আসলে জিম্যাট বা জিআরই ওয়েব থাকলেও এটা আসলে দিয়ে দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, না খুব সুন্দর একটা ইনফরমেশন জানতে পারলাম। আচ্ছা মামুন, আমাকে একটা একটা জিনিসের উত্তর দাও, যেটা হচ্ছে লিভিং এক্সপেন্স কিরকম পড়ে তোমার 1 বছরের জন্য বা 2 বছরের জন্য বেসিক্যালি, মানে লিভিং এক্সপেন্স আসলে তো এটা তো ইউনিভার্সিটি গ্রান্ট করছে না, এটা তো তোমার নিজের দিতে হবে, হয় সেটা ইনকাম করে হোক অথবা সেটা তুমি নিজে দেশ থেকে নিয়ে যাও, তো সেটা আসলে কিরকম খরচটা পড়ে? আচ্ছা, আমি আমার স্টেটের মানে আমি যে সিটিতে থাকি সেটার একটা আইডিয়া দিতে পারি। আমাদের সিটিটা হচ্ছে মানে অতটা এক্সপেন্সিভ না, মানে ইউএসএ আসলে লিভিং এক্সপেন্স এর অনেক
মানে ডাইভার্সিটি আছে, যেমন আপনি নিউ ইয়র্কে ডাউন টাউনে থাকলে একরকম কস্ট, আবার আমরা যেগুলো একটু সাব আরবান এরিয়াতে থাকি সেখানে আর এক রকম কস্ট। তো আমাদের এখানে ধরেন যে 2 রুমের বাসা ভাড়া $600 বা $700 পার মান্থ। তো জেনারেলি মানুষজন যেটা করে সেটা হচ্ছে 2 রুমের বা এক বাসা নিয়ে 2 জন শেয়ার করে, বা 3 রুমের বাসা নিয়ে 3 জন শেয়ার করে। এখানে রুম শেয়ার করে না, মানে অ্যাপার্টমেন্ট শেয়ার করে, এবং কস্টটা হচ্ছে আপনার ওইভাবে ইকুয়ালি স্প্লিট করে আর কি। তো ধরেন যে আমার যে বাসা এই মুহূর্তে আমি আছি, সেখানে আপনার বাসা ভাড়া $600 প্লাস ইউটিলিটি মিলিয়ে আরো ধরেন যে $150, অর্থাৎ $700 প্লাস আমার প্রতি মাসে ইউটিলিটি সহ যায় বাসা ভাড়া। তো এবং এটা আমরা যেহেতু 2 জন থাকি, 2 রুমের বেডরুমের বাসা, এটা ওইভাবেই ইকুয়ালি স্প্লিট হয়। ধরেন যে শেয়ার রুমের বাসায় থাকলে এখানে $350-এ পার মান্থে থাকা যাবে, জাস্ট বাসা ভাড়া এবং ইউটিলিটি, এবং এর সাথে ফুড কস্ট আপনার অ্যাড হবে। ফুড কস্ট এটা যদি এক একজনের উপর, খাওয়ার উপরে বা এক একজনের প্রেফারেন্স এর উপর ডিপেন্ড করে, বাট মোটামুটি আপনি 155 বা 100-200 এরকম লাগতে পারে। সো ওভারঅল আপনার লিভিং এক্সপেন্স পার মান্থ আমার সিটিতে 500 থেকে 600 এর মধ্যে, আপনি যদি বিলাসিতা না করেন 500 থেকে 600 এর মধ্যে শেষ করতে পারবেন। ওকে, এখন যদি এরকম হয় যে আপনার ইউনিভার্সিটি হয় যে নিউ ইয়র্কের একদম সিটিতে বা ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলস এ, তো দেখা যাবে যে ওইখানে একটা এক রুমের বেডরুমের বাসা ভাড়া $1,000-এর বা তার বেশি বা আরো বেশি হতে পারে, এটা জায়গার উপর ডিপেন্ড করে। তখন দেখা যাবে যে আবার আপনার মান্থলি লিভিং এক্সপেন্স $1,000-$2,000 উঠে যেতে পারে। তো এটা আসলে এরিয়ার উপর নির্ভর করছে। রাইট রাইট, হ্যাঁ, এটা তো একটা নিউ ইয়র্কে থাকা আর অন্য কোন সিটিতে থাকা তো একটু হলো ডিফার করবে, ডেফিনেটলি। হ্যাঁ, এটা আপনি ঢাকা দিয়ে কম্পেয়ার করতে পারবেন, আপনার গুলশানের বাসা ভাড়া আর মিরপুরের রাইট, বাসা ভাড়া কিংবা পুরান ঢাকার বাসা ভাড়া একরকম না, ফার ডিফারেন্ট, ব্যাপারটা অনেক ওরকম। ওকে। আর আমাকে একটু জানাও যে জব অ্যাভেলেবিলিটি তোমার স্টেটে, এখন তুমি তো অন্য স্টেটে, তো ডেফিনেটলি আরো কিছু ডিফারেন্সেস থাকবে। তোমার স্টেটে জব অ্যাভেলেবিলিটি বা স্টুডেন্টসরা গিয়ে যে সেখানে পার্ট টাইম জবস করার যে অপরচুনিটি, এই এই সুযোগটা কিরকম আছে? আচ্ছা, মানে ইউএস এর জবের ক্ষেত্রে রুল হচ্ছে যে আপনি যখন একাডেমিক ইয়ারে আছেন, অর্থাৎ ফল স্প্রিং এ আছেন, তখন হচ্ছে আপনি অন ক্যাম্পাস, অর্থাৎ ক্যাম্পাসের ভিতরে যে কোনো ধরনের জব আপ টু 20 আওয়ার্স পর্যন্ত করতে পারবেন। সেটা অন ক্যাম্পাস হতে হবে, এবং আপনি এর বাইরে মানে আউটসাইড ওয়ার্ক করতে পারবেন না। মানে 20 ঘন্টা আপনাকে ক্যাম্পাসের, হ্যাঁ, উইকলি 20 ঘন্টা আপনাকে ক্যাম্পাসের ভিতরে জব করতে হবে। আপনি কোনো রেস্টুরেন্টে গিয়ে কাজ করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, এবং সামারে এটা 20 ঘন্টা থেকে 40 ঘন্টাতে উঠবে, অর্থাৎ আপনি সামারে আপ টু 40 আওয়ার্স পর্যন্ত অন ক্যাম্পাস জব করতে পারবেন। মানে সেটা যে কোনো ধরনের হতে পারে, আপনি লাইব্রেরিতে কাজ করতে পারবেন, আপনি যে কোনো একাডেমিক ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে পারবেন, এই ধরনের কাজগুলো। এটা হচ্ছে রুলস। আপনি আউটসাইড কাজ তখনই করতে পারবেন যদি আপনি সামারে বা অন্য কোনো সেমিস্টারে ইন্টার্নশিপ নেন। ধরেন কেউ যদি সামারে ইন্টার্নশিপ নেয়, সে যে কোনো আউটসাইড দ্য ডিগ্রি রিলেটেড আউটসাইড জব করতে পারবে, কিন্তু এমনিতেই যে কোনো ধরনের যে পার্ট টাইম জব বলতে আমরা যেগুলো বুঝি, রেস্টুরেন্ট বলেন বা আদার্স কোনো শপিং মল বা যে কোনো কিছুতে, এগুলো সে ইউএসএ তে অ্যালাউড না, লিগালি অ্যালাউড না, আপনি লিগালি এটা করতে পারবেন না। আপনাকে যে ধরনের জব অন ক্যাম্পাস পার্ট টাইম জব, এগুলো হচ্ছে ক্যাম্পাসেই করতে হবে, মানে ইউনিভার্সিটির এরিয়ার ভিতরে, ইউনিভার্সিটির বাইরে আপনি যেতে পারবেন না। আর এখানে হচ্ছে আমাদের ক্যাম্পাসে প্রতি বছরই সামারে বা মানে একাডেমিক টাইমে অন ক্যাম্পাস জব অনেক ধরনের অপশনই থাকে। সো এটা আওয়ারলি ওয়েজেস মোটামুটি $10 মতো পার আওয়ার হয়। তো এটা আপনি করতে পারবেন, এটা আপ টু সামারে 40 আওয়ার্স এর জবও করা যায়। এই মুহূর্তে যেমন আমি এখানে ফুল টাইম সামারে অন ক্যাম্পাস জব করছি, তো সেটা আমি 40 আওয়ার্স পর্যন্ত করছি। সো এটা আসলে যে কেউ করতে পারবে। ওয়াও, অ্যানাদার কংগ্রাচুলেশন টু ইউ। তুমি তো মানে, আমি কি বলবো যে তোমাকে যদি আমি মেরিট দিক থেকে চিন্তা করি, তোমাকে যদি ওয়ার্কিং প্রফেশনের দিক থেকে চিন্তা করি, সব জায়গাতে তুমি অল ইন অল ইটস লাইক ইন ইওর না, এটা আসলে ব্যাপারটা এরকম না, এটা আসলে আপনি মানে দেশের বাইরে আসলে আসলে একটা ব্যাপার কি, মানে আপনি না চাইলেও আপনাকে সেলফ ডিপেন্ডেন্ট হইতে হবে। হ্যাঁ, মানে দেশের বাইরে আসলে এটা আমি বাংলাদেশে থাকতে মানে প্লেটটা নিয়ে খেয়ে রেখে দিতাম, এখন এখানে আমাকে বাজার করা থেকে শুরু করে রান্না বান্নার প্রতিটা কাজ মানে করতে হয় নিজে নিজে, এবং এখানে আপনাকে হেল্প করার ওইভাবে আসলে কেউ নাই। এখানে ফ্যাসিলিটিস আছে, কিন্তু আপনার নিজের কাজ নিজে করতে হবে। তো আপনি দেশের বাইরে আসলে অটোমেটিক্যালি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। তো এই মুহূর্তে মোটামুটি আমাকে সব মানে সেলাই থেকে শুরু করে রান্না বান্না, ঘর মোছা, ঠিক আছে, বা নিজের কাজ, রান্না বান্না সবই করতে হয়, বা এটা শিখে গেছি। তো এটা সবাইকে করতে হয় আসলে। তো এটা একটা ভালো ব্যাপার আর কি, দেশের বাইরে আসলে। হ্যাঁ, অনেকটা সেলফ ডিপেন্ডেন্ট হওয়া যায়, যেটা আসলে আমরা দেশে কিন্তু থেকে সেটার কোনো মানে কি বলবো যে ছোঁয়া পর্যন্ত পাই না আর কি। হ্যাঁ, এটা তো ওকে। নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাই।
স্টুডেন্টরা কি তাদের টিউশন ফি অ্যাফোর্ড করতে পারবে, এটা কি পসিবল ওখানে কাজ করে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি যদি কেউ যদি জিএ না পায়, অর্থাৎ গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট বা টিচিং অ্যাসিস্ট্যান্ট না পায়, তাহলে হচ্ছে শুধুমাত্র অন ক্যাম্পাস জব করে মানে এখানে আপনার ফুল টিউশন ফি পে করা সম্ভব না। সম্ভব আমি না? আপনাকে এক্সাম্পল দিই, ধরেন আপনি যখন একাডেমিক ইয়ারে আছেন, একাডেমিক ইয়ারে আপনি উইকলি সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারবেন। সো অন ক্যাম্পাসে উইকলি আপনার ওয়েজেস হচ্ছে ধরেন $20, সরি $10 এবং 20 ঘন্টা। সো আপনি উইকলি ম্যাক্সিমাম $200 আর্ন করতে পারবেন, বা হয়তো একটু বেশি হতে পারে, এটা হচ্ছে ইউনিভার্সিটির যদি ওয়েজেস আওয়ারলি ওয়েজেস বেশি হয়, কোনো জায়গায় হয়তো 12 বা 15 হতে পারে, বাট স্টিল সেটা 200 থেকে মানে $100 মধ্যে ওঠানামা করবে। তো আপনি মাসে হয়তো সর্বোচ্চ $1,000 বা তার একটু বেশি আর্ন করতে পারবেন। তো দেখা যাবে যে আপনার পার সেমিস্টারে, ধরেন আমাদের গ্রাজুয়েট লেভেল, আমাদের আমার ইউনিভার্সিটি টিউশন ফি কিন্তু বেশ কম, কিন্তু আপনি যদি কোনো ধরনের টিউশন ওয়েভার না পান, অর্থাৎ জেনারেল স্টুডেন্ট হন, তাহলে কিন্তু আপনার গ্রাজুয়েট লেভেলে পার সেমিস্টার প্রায় $6,000 মতো টিউশন ফি, 6 থেকে 7,000 ডলার এরকম টিউশন ফি দেওয়া লাগবে। সো আপনি 4 মাসে হয়তো পার সেমিস্টারে আর্ন করতে পারবেন $4,000 থেকে $5,000, এবং স্টিল সেটা আপনার মানে টোটাল টিউশন ফি এর থেকে অনেক কম। এবং অন্য জায়গায় যেসব ইউনিভার্সিটিতে টিউশন ফি আরো অনেক হাই, বিশেষ করে এমবিএ তো খুবই এক্সপেন্সিভ, সো দেখা যাচ্ছে যে ওই কস্ট আসলে মানে শুধুমাত্র পার্ট টাইম জব করে এটা আসলে কোনোভাবেই বেয়ার পসিবল? করা সম্ভব না। অনেকের একটা মানে মিসকনসেপশন আছে যে দেশের বাইরে যেতে পারলেই মনে হয় আমি কোনো না কোনো ভাবে কাজ করে, রাইট, মানে অন্য দেশের কথা আমি জানি না, বাট হ্যাঁ ইউএসএ তে এটা আসলে একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে এখানে অন ক্যাম্পাসের বাইরে আপনি লিগালি মানে কিছু করতে পারবেন না। আর আপনি যদি ইলিগালি যদি কোনো কিছু করতে যান, যে আউট অফ ক্যাম্পাস জব করতে চান, এবং সেক্ষেত্রে ধরা খেলে সেটার কনসিকোয়েন্স আসলে খুব একটা ভালো হবে না। সো এটা আসলে এই রিস্কটা অনেকেই নেয় না, সো এটা আসলে মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত। সো বেটার হচ্ছে যে গ্রাজুয়েট লেভেলে যারা আসে তাদের জন্য হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নিয়ে নিজের প্রোফাইলটা ডেভেলপ করে আপনার গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ বা যে কোনো ধরনের ফেলোশিপ বা স্কলারশিপ এগুলো নিয়ে যদি সে আসতে পারে, তাহলে হচ্ছে তার এই ধরনের বার্ডেনটা থাকবে না যে টিউশন ফি নিয়ে। এবং বেশিরভাগ এখন তো বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট আসতেছে আপনার টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়ে, সো তাদের খুব মানে অবস্থা ভালো। হ্যাঁ, তো এটা আসলে করা উচিত, এবং প্রতিটা ইউনিভার্সিটিতে কম বেশি আপনার ফান্ডিং এর স্কোপ আছে, হয়তো কোন ইউনিভার্সিটিতে কম কোনোটাই বেশি, কিন্তু স্কোপ আছে। সো আপনাকে লেগে থাকতে হবে যে কোন ইউনিভার্সিটি আমার প্রোফাইল ওয়াইজ গেলে আমি ওটা পাওয়ার স্কোপটা বাড়বে, সো ওইভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এটা এটা খুবই ভালো একটা ইনফরমেশন স্টুডেন্টদের জন্য, কারণ অনেকেই চিন্তা করে যে এসে আমি যে কোনো ভাবে হচ্ছে হলো এটাকে কভার আপ করার চেষ্টা করব, বাট অ্যাকচুয়ালি সেটা পসিবল না, হয় না। আমরা যদি নর্মালি চিন্তা করি যে ইউএস ডলার কে আমি কনভার্ট করি বাংলাদেশি টাকায়, তাহলে তো ইটস এ হিউজ অ্যামাউন্ট, রাইট? এই ডেভিয়েশনটা তো এত তাড়াতাড়ি বা এত ইজিলি তো আসলে কোনো অফিসিয়াল কোনো গ্রান্ট বা স্কলারশিপ ছাড়া এটাকে কভার করা পসিবল না। তো সেটাই, এবং এখানে আর্নিং এর সাথে আপনার কস্টিং এর ব্যাপারটা কিন্তু এরকম, কথার কথা আমাদের এখানে একটা ফুলকপির দাম ওয়ালমার্টে $2.5 থেকে $3, মানে আচ্ছা, বাংলাদেশে এটা $250 থেকে $300, বাংলাদেশে একটা ফুলকপির দাম $30, হ্যাঁ হ্যাঁ তো হিসাবটা কিন্তু ওইভাবে যাচ্ছে। রাইট, তো মানে যে, এবং আপনি যদি ফুল টাইম কাজ করার সুযোগও পান, কথার কথা আপনি 40 আওয়ার্স উইকলি কাজ করলেন ফুল টাইম, তো আপনি পড়াশোনাটা করবেন কখন? তো ওইটাও তো করতে হবে। তো অনেকে এরকম, আমি অন্যান্য দেশের অনেক জায়গাতে শুনছি যে এরকম অনেকে এই ধরনের ফুল টাইম জব করতে গিয়ে শেষে পড়াশোনাটাই ছেড়ে দিতে, বা পড়াশোনায় তাদের রেজাল্ট ভালো হচ্ছে না, তো এটাও কিন্তু একটা বড় সমস্যা। যদি এটা অ্যালাউড থাকতো তাতেও কিন্তু আসলে স্টুডেন্টদের মানে লাভ হইতো না খুব বেশি, উল্টা আরো লসই হয় আর কি উল্টারও মোটামুটি। লস হইতো, কারণ আপনি যে একাডেমিক ডিগ্রির জন্য আসছেন সেটা যদি ঠিকঠাক মতো আপনার না হয়, তাহলে তো বাকিটা দিয়ে লাভ নাই। রাইট রাইট, এটা আশা করি আমাদের দর্শকদের অনেক কাজে আসবে এই ইনফরমেশনটা, কারণ এই ইনফরমেশনটা নিয়ে কিন্তু মেইনলি মানুষ আসলে অনেকটা মিসকনসেপশন রয়েছে, একটা রং একটা কনসেপশন রয়েছে মানুষের মাঝে। তো থ্যাংক ইউ সো মাচ মামুন এই ইনফরমেশন শেয়ার করার জন্য। তুমি আমাকে একটু বলো যে তোমার ওখানে পিআর পাওয়ার আসলে প্রসেসটা কি, বা এটা হচ্ছে হলো কতদিন সময় লাগে, ইভেন এটা কি পসিবল ইউনাইটেড স্টেটসে নাকি না? আচ্ছা আচ্ছা, আমেরিকাতে পার্মানেন্ট রেসিডেন্সি বা এখানে যেটাকে গ্রিন কার্ড বলে, তো এটার পাওয়ার অনেকগুলো স্টেপ আছে বা অনেকগুলো মেথড আছে যার জন্য যেটা সুইটেবল। তো স্টুডেন্টদের জন্য জেনারেলি যেটা অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট বেসড গ্রিন কার্ড। তো এটার প্রসেসটা এরকম হয়, এটা একটু লেন্দি এবং আপনার কিছুটা কমপ্লেক্স, হ্যাঁ কিন্তু ইম্পসিবল না, প্রচুর মানুষ পাচ্ছে এবং আগেও পেয়েছে, এখনো পাচ্ছে, ভবিষ্যতে পাবে ইনশাল্লাহ। তো ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি এখানে যখন কে পড়াশোনা শেষ করে, তো পড়াশোনা শেষ করার পরে তাকে হচ্ছে একটা জব ম্যানেজ করতে হয় ডিগ্রি রিলেটেড, হ্যাঁ ডিগ্রি রিলেটেড জব পেতে হবে। কথার কথা আপনি কেমিস্ট্রিতে পড়ছেন কিন্তু আপনি সেলসে জব করবেন, ব্যাপারটা হবে না, আপনার ডিগ্রি রিলেটেড জবে যেতে হবে এবং সেই জব ম্যানেজ করতে হবে। তো যখন আপনি জবে ঢুকবেন তখন হচ্ছে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার ভিসা স্ট্যাটাস থাকবে হচ্ছে F1,
ওকে তো ওয়ার্কিং ভিসাতে তখন কনভার্ট হতে হবে যখন আপনি জবটা পাবেন, সেটাকে বলা হচ্ছে এইচ ওয়ান বি। ওকে তো যখন আপনি এইচ ওয়ান বি পাবেন, এইচ ওয়ান বি থেকে তখন আপনাকে হচ্ছে কোম্পানি, অর্থাৎ আপনি যার আন্ডারে কাজ করছেন যে কোম্পানির আন্ডারে, তারা হচ্ছে আপনার জন্য গ্রিন কার্ডের স্পন্সর করবে। এটা হচ্ছে সিম্পল লাইনে হচ্ছে যদি আমি বলি, আর এর মধ্যে অনেকগুলা স্টেপ আছে। তো সেটা হচ্ছে আপনি চাকরি করার পরে আপনি এইচ ওয়ান বি এর মানে পড়াশোনা শেষ করার পর আপনাকে এইচ ওয়ান বি এর জন্য যেতে হবে। তো এইচ ওয়ান বি অনেকটা লটারি বেসড, ক্যাপ এক্সেম, কিছু অর্গানাইজেশন নন প্রফিট অর্গানাইজেশন ছাড়া বেশিরভাগই হচ্ছে প্রতি বছর একটা নির্দিষ্ট কোটা থাকে। সো কোটার এগেনস্টে মানুষজন অ্যাপ্লাই করে, তো তারপর এইচ ওয়ান বি পেতে হয়। এইচ ওয়ান বি পাওয়ার পরে ওই টাইমটার ভিতরে আপনাকে স্ট্যাটাসটা এইচ ওয়ান বি থেকে আপনার গ্রিন কার্ডে ট্রান্সফার করতে হবে। তো যেহেতু আমি ওই প্রসেসের ভিতর এখনো পুরোপুরি যাইনি, সো আমি জাস্ট বেসিকটা জানি, অ্যাডভান্স লেভেলের যখন হয়তো যাব তখন হয়তো এটা নিয়ে আবার কথা বলা যাবে। বাট ব্যাপারটা এরকম যে আপনি পড়াশোনা শেষ করবেন, জবে ঢুকবেন, জব থেকে যে গ্রিন কার্ড সেটা আপনাকে পেতে হবে। এটা হচ্ছে মানে সবচেয়ে বেশি পপুলার, এর বাইরেও আরো অনেকগুলা মানে ক্যাটাগরি আছে সেটার আন্ডারেও আপনি গ্রিন কার্ড পেতে পারেন। যেমন ধরেন যে এখানে একটা প্রসেস আছে যে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, যারা ধরেন এক্সেপশনালি কোয়ালিফাইড ক্যান্ডিডেট, যেমন ধরেন যে পিএইচডি ডিগ্রি আছে, সাথে তাদের ধরেন যে অনেক রিসার্চ পাবলিকেশন বা ইম্প্যাক্টফুল আছে, অর্থাৎ আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ইউএস এর জন্য একটা অ্যাসেট। ওকে সো ওটাও আর একটা ওয়ে। তারপরে যারা ধরেন যে ধর্মীয় অ্যাক্টিভিটিতে আছে বা ভলান্টিয়ার, এই ধরনের কিছু ক্যাটাগরি আছে। আবার কিছু ক্যাটাগরি আছে যেগুলোর জন্য আপনার দেখা যাচ্ছে যে মিডিয়া কর্মী বা যারা নাটক মুভি এগুলোতে আছেন, তাদের একটা ক্যাটাগরি আছে। কিন্তু যেহেতু ওটা আমরা স্টুডেন্টস, ওগুলো তো আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। না তো স্টুডেন্টদের জন্য মূলত হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড গ্রিন কার্ডটাই বেশি পপুলার, এবং সেকেন্ড হচ্ছে আপনার যে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, এটা তো সবাই আসলে এই এই প্রসেসের থ্রুতেই হচ্ছে গ্রিন কার্ড গুলা পায় আর কি। আচ্ছা আচ্ছা, এটাও খুবই ভ্যালুয়েবল ইনফরমেশন হবে প্রোস্পেক্টিভ স্টুডেন্টস এর জন্য। তুমি আমাকে একটু বলো যে বাংলাদেশের একাডেমিক সিস্টেম তো তুমি দেখে গিয়েছো, আর ইউএস এর একাডেমিক সিস্টেমে আসলে দুটার মধ্যে ডিফারেন্সেস কিরকম তুমি পেয়েছো, বা বেনিফিটস কোন মানে কত বেশি পেয়েছো আমেরিকান একাডেমিক সিস্টেমে, একটু যদি শেয়ার করতে। আচ্ছা, এটা খুবই মজার একটা ব্যাপার। প্রথম কথা হচ্ছে যে আমি যেহেতু নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছি, আমি কোনো ধরনের ডিফারেন্স পাইনি, মানে ডিফারেন্স মানে একদমই ডিফারেন্স পাইনি, মানে জিরো ডিফারেন্স। আমার জাস্ট মনে হয়েছে যে আমি জাস্ট বাংলাদেশ থেকে আসছি, জাস্ট আমার দেশটা চেঞ্জ হয়েছে, কিন্তু একাডেমিক সিস্টেমের কোনো চেঞ্জ হয় না। এটা অনেকের যেরকম হয় যে মানে এনএসসি এর মানে ফুল একাডেমিক কারিকুলাম তো ফুললি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ডে তৈরি করে, এমনকি একাডেমিক ক্যালেন্ডারের সিস্টেমও এনএসসি এর মতো, এখানকার গ্রেডিং সিস্টেম ও সেম। বরং আচ্ছা এনএসসি তে হচ্ছে 93 তে হচ্ছে এ, আমার আচ্ছা ইউনিভার্সিটি হচ্ছে 90 তে এ, বরং আরো 3 মার্কস আমার কমে গেছে। ঠিক আছে, সো প্রত্যেকটা জিনিসই সেম, 4 মাসের সেমিস্টার, সো ওইভাবে শুরু হয় ফল স্প্রিং, সো এইভাবেই। সো আমার আসলে কোনো ধরনের একাডেমিক কোনো ধরনের চেঞ্জ যে আমি ওটা টের পাই নাই। বাট হ্যাঁ, এটা অনেকেই টের পায় যাদের ধরেন যে বাংলাদেশের অন্যান্য যে ইউনিভার্সিটি যেগুলো আছে, যেগুলো হচ্ছে অনেকটা মানে আগের সিস্টেমে চলে, অর্থাৎ 80 তে যাদের এ প্লাস, বা অর্থাৎ 4 সিজিপিএ 4, তো তাদের হয়তো একটু চেঞ্জ লাগতে পারে, বাট ওইটা মেজর প্রবলেম হবে না, কারণ সবাই আসছে, আসার পরে এখানে মানে অ্যাডজাস্ট হতে পারে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানকার ইউনিভার্সিটির টিচাররা খুবই হেল্পফুল। হ্যাঁ, এবং মার্কস এর ক্ষেত্রে যেমন অনেকের মনে হতে পারে যে না 90 বা 93 তে 4 পাওয়া এটা তো আসলে খুব ডিফিকাল্ট হতে পারে, ব্যাপারটা আসলে এরকম না। বাংলাদেশে যেমন একটা অনেকে কথা প্রচলিত আছে, বা অনেকে হয়তো এক্সপিরিয়েন্স আছে যে অনেক টিচার নাকি শুনছি যে মার্কস দিতে চায় না, বা মার্কস পাওয়াটা ডিফিকাল্ট, বাট এইখানে ওইরকম না। আপনি এখানে মানে যদি স্পেসিফিকলি যা চেয়েছে সেগুলো ঠিকঠাক মতো লিখতে পারেন, অ্যান্সার করতে পারেন, আপনি ফুল মার্কস পাবেন। তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রাজুয়েট লেভেলে মানে মানুষজনের সিজিপিএ খুব ভালো থাকে, মানে সিজিপিএ 4 আউট অফ 4 এরকম আমি অনেককে চিনি। আচ্ছা তো মানে আমার জন্য আসলে ব্যক্তিগত ভাবে কোনো ধরনের মানে আমি পরিবর্তন পাইনি, এটা এর জন্য আসলে এনএসসি এর প্রতি আমি কৃতজ্ঞ যে মানে ওই সিস্টেমে 4 বছর পড়ে আসার পরে এখন আমার কাছে এগুলো এখন ডাল ভাত লাগে, আসলে কোনো ডিফারেন্স নাই। তো এটা একটা ভালো ব্যাপার আর কি। রাইট, এনএসইউ যে যে নর্থ আমেরিকান পড়াশোনার সিস্টেম ফলো করে, ওটা নিশ্চয়ই ওই প্রেশারটা নেওয়ার পরে আই থিঙ্ক খুব একটা ডিফিকাল্টি হওয়ার কথা না, যে অ্যাকচুয়ালি পড়াশোনা করেছে ওই 4টা বছর।
তো তুমি তো এমনিতেই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, তো না না ব্যাপারটা খুব এটা না, এটা তোমার জন্য তেমন একটা ডিফিকাল্ট হবার কথা না। আমরা মামুন একদম প্রোগ্রামের জাস্ট লাস্ট পোর্শনে চলে এসেছি, আমাদের হাতে যেহেতু সময়ের একটু লিমিটেশন আছে, আমি জাস্ট তোমার কাছে সংক্ষিপ্ত করে একটা ফিডব্যাক চাইবো। সেটা হচ্ছিল যে বাংলাদেশের প্রসপেক্টিভ স্টুডেন্ট যারা ইউএসএ তে আসতে চাচ্ছে, তারা প্রসেসিংটা কিভাবে করতে পারে, এবং যেটা হচ্ছিল তুমি তাদেরকে তোমার তোমার কাছ থেকে কি ফিডব্যাক দিবা বা কি তুমি সাজেশন দিবা, জাস্ট একটা কনক্লুডিং রিমার্ক হিসেবে তুমি যদি একটু শেয়ার করতে এক আচ্ছা বা 2 মিনিটের মধ্যে। প্রথম কথা হচ্ছে যে যারা ইউএসএ তে আসতে চায় তারা অনেকে মনে করে যে ইউএসএ তে আসা খুব ডিফিকাল্ট বা এটা আসলে আমার জন্য পসিবল না বা অনেক ভেজাল, এটা আসলে ট্রু না। হ্যাঁ, এবং ইউএসএ তে মানুষজন একটা কারণে ভয় পায়, সেটা হচ্ছে জিআরই জিমেট দেওয়ার জন্য, কারণ ইউএসএ বাদে বেশিরভাগ অন্য যে দেশগুলো আছে তাদের অনেকেই জিআরই টা বা জিমেট দেওয়াটা অপশনাল বা লাগে না। সো জিআরই জিমেট নিয়ে আসলে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই, আপনি যদি কয়েক মাস ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন সো ওটা আপনি ওইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এবং ইউএসএ একটা বড় যেটা সুবিধা সেটা হচ্ছে ইউনিভার্সিটি সংখ্যা অনেক, মানে হার্ভার্ড এমআইটি থেকে শুরু করে অনেক লো র্যাঙ্ক অনেক ধরনের ইউনিভার্সিটি আছে। সো এখানে সব ধরনের মানুষকে বা সব ধরনের স্টুডেন্টকে আপনি সুইটেবল ইউনিভার্সিটি আপনি খুঁজে পাবেন, এবং প্রচুর সাবজেক্ট আছে, মানে আপনার এত চয়েস লেভেল থাকবে যে আপনি মাঝে মধ্যে কনফিউজ হতে পারেন যে আচ্ছা এটা না ওইটা। তো আপনার প্রোফাইল অনুযায়ী আপনি মানে সব ধরনের ইউনিভার্সিটি পাবেন, যেমন ধরেন যে অনেকের সিজিপি আন্ডার গ্রাজুয়েটের কোনো কারণে যদি 3 এর নিচে চলে যায়, এখানে অনেক ইউনিভার্সিটি আছে যাদের সিজিপিএ 3 এর নিচে থাকলেও তারা অ্যাপ্লাই করতে পারবে। তো সব ধরনের অপশনই আছে। তো আমার মতে হচ্ছে নিজে নিজে প্রসেস করা উচিত, অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের কনসালটেন্সি ফার্ম বা এই ধরনের কিছুর শরণাপন্ন হয়, এটার আসলে কোনো দরকার নাই, প্রসেস খুবই ইজি, এখন সবকিছু অনলাইনে পাওয়া যায়। তো ইউএস এর একাডেমিক সেমিস্টারটা ইউজুয়ালি শুরু হয় ফল অর্থাৎ অগাস্ট থেকে, এবং এটার অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয় মোটামুটি 8-10 মাস আগে থেকে, অর্থাৎ 1 বছর আগে থেকে আপনি অ্যাপ্লিকেশন প্রসিডিউর শুরু করতে পারবেন, অর্থাৎ আগামী বছর ফলের জন্য অর্থাৎ ফল 2022 এর জন্য আপনি হচ্ছে এই বছর অগাস্টের পর থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই এর জন্য আপনার যে কয়েকটা ম্যাটেরিয়াল লাগবে তার মধ্যে হচ্ছে জিআরই এবং জিম্যাট, জিম্যাট হচ্ছে শুধুমাত্র বিজনেস স্কুলের জন্য লাগে, আর জিআরই দিয়ে সব জায়গাতে অ্যাপ্লাই করা যায় বিজনেস স্কুল সহ। আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে, আপনার হচ্ছে মোটামুটি 2 থেকে 3টা রেকমেন্ডেশন লেটার লাগবে, সেটা আপনি আপনার ফ্যাকাল্টি থেকেও নিতে পারেন কিংবা আপনার ওয়ার্কার বা সুপারভাইজার, এটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টের উপরে সেটা লাগবে, স্টেটমেন্ট অফ পারপাস, টোফেল লাগবে না টোফেল? হ্যাঁ টোয়েফেল লাগবে, ওটা আমি বলতে অ্যাড করতে ভুলে গেছি, টোয়েফেল অথবা আইএলটিএস, টোয়েফেল অথবা আইএলটিএস দুইটা যেকোনো একটা দিলেই হবে, এটার জন্য আপনার কোনো ডিসক্রিমিনেশনের সুযোগ নাই যে টোয়েফেল দিলে ভালো হবে বা আইএলটিএস দিলে ভালো হবে। আচ্ছা এটা একটা সময় ছিল যে সবাই টোয়েফেল দিত, বাট এখন আইএলটিএস বা টোয়েফেল দুইটা ইকুয়ালি অ্যাকসেপ্ট করে, এবং বেশিরভাগ ইউনিভার্সিটি গুলোতে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট মোটামুটি 6.5 থাকে। সো আপনি যদি 6.5 অর অ্যাবভ পান, 7 থাকলে আপনি সেফ, কারণ কোন ইউনিভার্সিটিতে আমি দেখি না এখন পর্যন্ত যে 7.5 বা 8 মিনিমাম রিকোয়ারমেন্ট হিসেবে চাচ্ছে, তো 7 হিসেবে থাকলে অনেক ইউনিভার্সিটি আবার 6ও চায়। সো এটার ইকুইভ্যালেন্ট আপনি টোয়েফেল এটা মোস্ট প্রবলি 79 বা 80, এটা টোয়েফেল এর রিকোয়ারমেন্টটা যেহেতু এক এক করে ডিফারেন্স হয়, সো এটা অনেক ইউনিভার্সিটি এখন ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করতেছে, সো সেটাও দেওয়া যেতে পারে। সো মোটামুটি আপনি আইএলটিএস দিলে সেফ সেফ, কোনো অসুবিধা হওয়ার কথা না, যদি মিনিমাম 6.5 পান আপনি ফাইন। তো এই হচ্ছে ম্যাটেরিয়াল গুলো, আপনাকে নিজে নিজে ইউনিভার্সিটি প্রোফাইল অনুযায়ী আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে মোটামুটি 8-10 মাস আগে থেকে, যত আগে অ্যাপ্লাই করুন তত আপনার স্কলারশিপ বা অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো অ্যাপ্লিকেশন পেলে আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনি অ্যাডমিশন পেলে আপনাকে ওরা জানাবে ইমেল করে, হয়তো 1 সপ্তাহের মধ্যে জানাবে, তারপর হচ্ছে আপনার ওইটা তারা আপনাকে I-20 বা অ্যাডমিশন অফিসিয়াল যে ডকুমেন্ট সেগুলো পাঠাবে, পাঠানোর পর হচ্ছে আপনি ইউএস এম্বাসি ফেস করবেন, তারপর হচ্ছে আপনার ভিসা হয়ে গেলে আপনি চলে আসবেন। তো এটা হচ্ছে মোটামুটি একটা ব্যাপার, এবং এগুলো নিজে নিজে করা যায়। এখন এই মুহূর্তে প্রচুর বাংলাদেশে অনেক ভলান্টারি ফেসবুক গ্রুপ আছে, কথার কথা হায়ার স্টাডি অ্যাব্রড বাংলাদেশ, সো এরকম অনেক ধরনের গ্রুপ আছে যেখানে আসলে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ছাড়া এবং ভলান্টারি আপনি যে কোনো ধরনের কোশ্চেন করতে পারবেন, যে কোনো ধরনের হেল্প পেতে পারবেন। আমি নিজেও তাদের হেল্প অনেক নিয়েছি বিভিন্ন বড় ভাই বা বিভিন্ন গ্রুপের, তো এটার জন্য আসলে মানে নিজে নিজে সবকিছু করা যায় এবং প্রসেসটা খুব ইজি। সো অনেকে মনে করেন যে প্রসেসটা খুব কঠিন, ব্যাপারটা আসলে সেরকম না, নিজে নিজে করলে একটু ঘাটাঘাটি করলেই এটা নিজের থেকেই সবকিছু সুন্দরভাবে করা যাবে। ওয়েল,
অনেক অনেক ভ্যালুয়েবল ভ্যালুয়েবল ইনফরমেশন তোমার কাছ থেকে পাওয়া গেল। তো আমরা যেহেতু আসলে আমাদের প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শক যারা আমাদের সাথে প্রোগ্রাম দেখবেন বা দেখছেন, তারা কাইন্ডলি হলো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার কোনো ভাই বন্ধু ব্রাদার কেউ যদি আপনার ইউনাইটেড স্টেটসে পড়াশোনা করতে চায়, তাহলে তাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর মিরাজ আল মামুন, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি এতক্ষণ ইউএসএ থেকে আমাদেরকে সময় দিলে। আই মিন উই আর রিয়েলি ভেরি গ্রেটফুল টু ইউ। এবং যেটা হচ্ছিল যে আমি তোমার পারমিশন সহ তোমার কন্ট্যাক্ট নাম্বার বা তোমার ইমেল অ্যাড্রেসটা আমি আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করে রাখবো, তো যাতে কেউ যদি তোমার সাথে যোগাযোগ করতেও চায় ইন ফিউচার, তাহলে আমাদের দর্শকদের সাথে তুমি ডিরেক্টলি আর কি একটা যোগাযোগ স্থাপন করতে পারবে। আর যেটা হচ্ছে হলো আমাদের চ্যানেলের নাম হচ্ছে হলো youtube.com/ezazshaharia। আমাদের একটা ফেসবুক পেজ আছে facebook.com/ezazshaharia। তো আপনারা যদি ফলো করতে চান অ্যাডমিশনস, হায়ার স্টাডিজ এবং টক শো এই সকল নিয়ে, তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করবেন, সো দ্যাট ইউ গেট নোটিফাইড অ্যাবাউট দ্য লেটেস্ট আপডেট। এবং আমাদের লেটস টক সিরিজে এরকম কন্টিনিউয়াস সিরিজ আসতেই থাকবে। তো দিস ইজ দ্য থার্ড সিরিজ উইথ মিরাজ আল মামুন ফ্রম ইউনিভার্সিটি অফ সাউথ ডেকোটা, অ্যান্ড হি ইজ অলসো অ্যান অ্যালামনাই অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ মামুন, অ্যান্ড থ্যাংকস টু অল আওয়ার অডিয়েন্সেস, ভিউয়ার্স। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। থ্যাংক ইউ আজ ভাই, দেখা হবে আবার কোন এক সময়। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।